নমস্কার, আপনারা দেখছেন পকেট টিভি বাংলা। এই মুহূর্তে আমরা রয়েছি মোহনবাগান মাঠে, আপনারা দেখতেই পাচ্ছেন। আজ 22 তারিখ, অর্থাৎ 22শে মে 2024। শুরু হয়েছে ফুটবলের নতুন সিজন, বুঝতেই পারছেন। আজ আপনাদের একটা খবর দিয়ে রাখি, আজ 22 তারিখ, 22 তারিখ থেকে আগামী 9 দিন আপনারা দেখতেই পাচ্ছেন আমি যেখানে এসেছি এটা এখানে ট্রায়াল চলছে, অর্থাৎ সুব্রত কাপের ট্রায়াল চলছে। এটা NCC দল গঠন হচ্ছে, যারা সুব্রত কাপে পার্টিসিপেট করবে। আপনারা জানেন দিল্লিতে সুব্রত কাপ হয় সেপ্টেম্বর নাগাদ, তো তারই দল গঠন চলছে। এটা NCC দল, NCC মানে যারা বেসিক লেভেলে আর কি, আর্মির বেসিক লেভেল যেটাকে বলা হয়, তো ন্যাশনাল ক্রেডিট ক্রপ, তো তাদেরই দল গঠন করা হচ্ছে। এটা অনূর্ধ্ব 17, মনে রাখবেন। এখন তো ভীষণ আধার কার্ড, বার্থ সার্টিফিকেট দেখে ঠিকঠাক বয়স নিয়ে প্রত্যেকটা প্লেয়ারকে সিলেক্ট করা হয়। আমরা দেখতে পাচ্ছি মাঠে NCC কর্মকর্তারা হাজির হয়েছে বা সিলেক্টাররা রয়েছে, প্রচুর ছেলে এসছে, আপনারা দেখতেই পাচ্ছেন। কলকাতা এবং বাংলার বিভিন্ন জায়গা থেকে, মানে এক কথায় মফস্বল বলা যায়, অনূর্ধ্ব 17 প্রচুর ছেলে এই ট্রায়ালে অংশ নিয়েছে। আপনারা দেখতে থাকুন, আমি আরও কিছু তথ্য আপনাদেরকে দেব। সেটা হচ্ছে, প্রথমেই বলে রাখি, পকেট টিভি বাংলা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন, কারণ নতুন ফুটবলের মরশুম শুরু হলো। এইবার কলকাতা ময়দানের 1st ডিভিশন, 2nd ডিভিশন, 3rd ডিভিশন, 4th ডিভিশন, 5th ডিভিশন বিভিন্ন, এবং প্রিমিয়ার ডিভিশন তো রয়েইছে, মাঠের বিভিন্ন ম্যাচ, ট্রায়াল, প্র্যাকটিস সমস্ত ভিডিও আমরা আপনাদের সামনে তুলে ধরব। আপনারা নানান খবর জানতে পারবেন ফুটবল সংক্রান্ত। মূলত আমাদের এই চ্যানেলটি কলকাতার ফুটবল, বাঙালির ফুটবল নাম নিয়েই চলছে। আপনারা সেই জন্য বলে রাখছি, পকেট টিভি বাংলা চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে রাখুন। এবং এই যে 9 দিন ট্রায়াল চলবে, আমরা প্রত্যেকটা দিন আপনাদেরকে ট্রায়াল দেখাবো। দেখতেই পাচ্ছেন প্রচুর ছেলে, প্রচুর এসছে। আজকে প্রথম দিন, কিন্তু এটা বলে রাখি এই 9 দিন চলবে ট্রায়াল। সুব্রত কাপ, আবার বলে রাখি, সুব্রত কাপের টিম গঠন হচ্ছে, যেটা দিল্লিতে হয় আপনারা জানেন। এটা NCC দল, NCC আবার বলে রাখি, যেটা হচ্ছে আর্মির বেসিক যে প্ল্যাটফর্ম, যেটা তো ন্যাশনাল ক্রেডিট ক্রপ, আপনারা বুঝতেই পাচ্ছেন। এবং এখান থেকে যে সমস্ত ছেলেরা ভালো খেলবে, আমি এক কথায় যেটা বলে রাখি, তাদের ভবিষ্যৎ কিন্তু উজ্জ্বল। আপনারা জানেন আর্মি রেড একটি প্রিমিয়ার ডিভিশন দল আছে, যাই হোক, তাদের এরা যদি ভালো খেলাটা ধরে রাখতে পারে, এদের কিন্তু ভবিষ্যৎ আছে। তা আপনারা দেখতেই পাচ্ছেন, দুদলের প্লেয়ার ভাগ করা হয়েছে, সবুজ এবং লাল বিপস পরিয়ে তাদেরকে মাঠে নামানো হচ্ছে। এদেরকে ট্রায়াল ম্যাচ করিয়ে এদের মধ্যে থেকে যারা ভালো পারফর্ম করবে তাদেরকে বেছে নেওয়া হবে। দেখতেই পাচ্ছেন NCC-র হায়ার অথরিটি এবং ম্যাচ পরিচালনার দায়িত্বে রয়েছেন আলাউদ্দিন দা, যে আবার চেনেন, উনি খর্দায় ভীষণ মানে বহু কোচিং ক্যাম্পের সঙ্গে উনি যুক্ত। যাই হোক, আর কিছুক্ষণের মধ্যেই দেখুন ছেলেরা সব একে একে ম্যাচ খেলতে, ট্রায়াল ম্যাচ শুরু হবে, ট্রায়াল ম্যাচ দেখতে থাকুন আপনারা। যাই হোক, প্রথমেই আমি আপনাদেরকে আবারও বলে রাখছি, পকেট টিভি বাংলাটা কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। কলকাতা ময়দানের ফুটবলের প্রচুর খবর আপনারা এখান থেকে জানতে পারবেন, কোথায় কোন মাঠে ম্যাচ, টুর্নামেন্ট, বা আর কিছুদিন পরেই ক্যালকাটা ফুটবল লিগ আবার চালু হয়ে যাবে, আপনারা বুঝতেই পাচ্ছেন। এবং কোন ক্লাবের কী ট্রায়াল রয়েছে, কী ডেট রয়েছে, আমরা সেগুলো সব আপনাকে জানাবো। সুতরাং আপনি চ্যানেলটিকে এই মুহূর্তে সাবস্ক্রাইব করে রাখুন। ছেলেদের সমস্ত কাগজপত্র মেনটেন করিয়ে মাঠে নামানো হচ্ছে,
আপনারা দেখতেই পাচ্ছেন, অনূর্ধ্ব ১৭। আপনাদেরকে আবার বলে রাখি, এটা কিন্তু অনূর্ধ্ব ১৭, অর্থাৎ কাগজপত্রের হিসাব অনুযায়ী আমি আপনাদেরকে দেখিয়ে দেবো 2008 সালে। হ্যাঁ, 8 সালের হিসেবে যাদের জন্ম তাদেরকে এখানে সুযোগ দেওয়া হবে। আর প্রথমেই বলে রাখি, আজকে 22, 23, 24, 25, 26, 27, 28, 29 এবং 30 তারিখ। সুতরাং বুঝতেই পাচ্ছেন, যারা অনূর্ধ্ব ১৭, যারা এই ট্রায়ালে অংশ নিতে চাও, তারা কিন্তু এই 30 তারিখের মধ্যে কলকাতার 3টি ময়দানে হচ্ছে। প্রথম 3 দিন 22, 23, 24 মোহনবাগান মাঠে হবে। তারপরের দিনগুলি, বাকি যে 6 দিন, সেগুলি ইস্টবেঙ্গল এবং মহামেডান মাঠে ট্রায়াল হবে। তোমরা বুঝতেই পাচ্ছ, এটা খুব বড় ধরনের ট্রায়াল হচ্ছে, যার জন্য কলকাতার 3টে বড় ক্লাবের মাঠে ট্রায়ালগুলো অনুষ্ঠিত হবে। এবং আবারও বলে রাখি, এখান থেকে যারা সিলেক্ট হবে তারা কিন্তু খুব ভালো একটা কোচিং বলো বা ট্রেনিং পাবে তোমরা। যাই হোক, বুঝতেই পাচ্ছ, এটা আর্মি লেভেলের, কিন্তু এনসিসি, এটা হচ্ছে আর্মির বেসিক প্ল্যাটফর্ম যেটাকে বলা হয়। তো এটা এনসিসি দলের হয়েই তারা সুব্রত কাপে পার্টিসিপেট করবে। যাই হোক, ভবিষ্যতে আবার বলে রাখি, এখানে যদি তারা তাদের খেলা ধরে রাখতে পারে, তারা আর্মি রেড একটি টিম আছে, কিন্তু তারা প্রিমিয়ার ডিভিশন খেলে, যথেষ্ট ভালো ভালো প্লেয়ার সেখানে খেলে। তো তোমরা ভবিষ্যতে যদি খেলা তোমাদের ধরে রাখতে পারো, জায়গা করে নিতে পারবে সেই টিমে। যাই হোক, শুরু হয়ে গেছে ট্রায়াল ম্যাচ, তোমরা দেখতেই পাচ্ছ। এইভাবে সকাল 7টা থেকে 9টা-10টা পর্যন্ত যেরকম ছেলে হাজির হয়, কারণ আজকে যা ছেলে রয়েছে তাতে মোটামুটি দেখা যাচ্ছে 10টা বেজে যাবে, এবং প্রত্যেকটা ম্যাচ প্রায় 15-20 মিনিট ধরে চলছে ট্রায়াল ম্যাচ। তারপর তাদের ওখান থেকে বেছে নিচ্ছে মোটামুটি যারা ভালো পারফর্ম করছে। তো তোমরা যদি এই ট্রায়ালে অংশ নিতে চাও, আমি আবারও বলে রাখি, 22, 23, 24, 26, 27, 28, 29 এবং 30 মে, 22 থেকে 30 মের মধ্যে তোমরা মোহনবাগান, ইস্টবেঙ্গল এবং মহামেডান মাঠে উপস্থিত হয়ে যাবে সকাল 6:30টার মধ্যে, কারণ 7টা থেকে ম্যাচ স্টার্ট হয়ে যায়, ট্রায়াল স্টার্ট হয়ে যায়। তো সুতরাং তোমরা বুঝতেই পারছ, সকাল 6:30টার মধ্যে তোমরা কিন্তু মাঠে পৌঁছে যাবে। তোমরা আবারও বলে রাখি, পকেট টিভি বাংলা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো। কলকাতা ময়দানের বিভিন্ন ক্লাব তাদের ট্রায়াল এবং ম্যাচ প্র্যাকটিস সবটা তোমরা দেখতে পাবে, এবং আইএফএ লিগের ম্যাচগুলিও তোমরা আমাদের চ্যানেলে দেখতে পাবে। দেখতেই পাচ্ছ, ট্রায়াল ম্যাচ চলছে, লাল এবং লেমন গ্রিন বিপস পরে তারা মাঠে নেমেছে। দুদলের প্লেয়ারকে ভাগ করা হচ্ছে। এখান থেকে মাথায় রাখবে, 24 জন প্লেয়ারকে কিন্তু দলে নেওয়া হবে, তারপর তাদেরকে নিয়ে মূল প্র্যাকটিস শুরু হবে। এটা কিন্তু সুব্রত কাপ, খুব বড় একটা টুর্নামেন্ট, সুব্রত কাপ খেলার জন্য এই দল তৈরি হচ্ছে, যেটা মোটামুটি সেপ্টেম্বর মাসে দিল্লিতে হয়। তোমরা জানো বিভিন্ন স্কুল এখানে পার্টিসিপেট করে, কিন্তু এখানকার মেন ব্যাপার হচ্ছে যে অনূর্ধ্ব ১৭, এই দলটি অনূর্ধ্ব ১৭। আবার বলে রাখি, যারা 2008 সালের থেকে কাউন্ট করে দেখো, যাদের বয়স মোটামুটি 16 বা 17-এর কাছাকাছি, 17 ক্রস করলে হবে না, তারা কিন্তু ট্রায়ালে আসতে পারো। তোমাদের অবশ্যই আমি যেটা বলে রাখি, ট্রায়ালের নিয়ম অনুযায়ী আধার কার্ড, বার্থ সার্টিফিকেট এবং 2-3 কপি ছবি নিয়ে তোমরা আসবে, তো সেটা এখানে এলেই জানতে পারবে। যাই হোক, আমি বলবো যারা ট্রায়ালে ইচ্ছুক তারা কিন্তু এই 22 থেকে 30 তারিখের মধ্যে মোহনবাগান, ইস্টবেঙ্গল, মহামেডান মাঠে সকাল 6:30টায় হাজির হয়ে যাও। তোমরা দেখতেই পাচ্ছ, প্রচুর ছেলে এসছে কলকাতা তথা বাংলার বিভিন্ন জায়গা থেকে
তারা খবর পেয়ে, এখন তো খবরের কোনো অভাব নেই বুঝতেই পারছো, সোশ্যাল মিডিয়া বলো বা ইন্টারনেট বলো, সেখান থেকে তারা খবর পেয়েছে। এবং আমি আমাদের চ্যানেল মারফত জানিয়ে দিচ্ছি, 22, 23, 24, 25, 26, 27, 28, 29, 30 তারিখ মে মাসের কলকাতা ময়দানের এই তিনটি মাঠ মোটামুটি সবাই চেনে। ধর্মতলায় এসে যাকে জিজ্ঞেস করবে, মোহনবাগান মাঠ, ইস্টবেঙ্গল মাঠ, মোহামেডান মাঠ, তারা সবাই দেখিয়ে দেবে তোমাদেরকে। তোমরা সকাল 6:30 রিপোর্টিং টাইম, মোটামুটি এসে 7:00 কিন্তু ট্রায়াল শুরু হয়ে যাচ্ছে। কারণ যেহেতু আবার গরমটা আগের মতন পড়েছে, তোমরা বুঝতেই পারছো রোদ্দুরের ভীষণ তেজ, তো যত তাড়াতাড়ি আসবে তোমরা ট্রায়ালে অংশ নিতে পারবে। আমি আবারও বলি, এটা অনূর্ধ্ব 17 ট্রায়াল চলছে, সুব্রত কাপের টিম গঠন হচ্ছে, এনসিসির দল এটা, এনসিসি অর্থাৎ ন্যাশনাল ক্রেডিট ক্রপ, তোমরা বুঝতেই পারছো। এটা আর্মিদের বেসিক প্ল্যাটফর্ম যেটাকে বলা হয়, আমরা অনেকেই জানি যে এনসিসির ট্রেনিং নেওয়ার পর তারপর তাদের কোয়ালিটি অনুযায়ী দেখে শুনে তাদেরকে আর্মি চান্স দেয়, তো সেই হচ্ছে এটা এনসিসি দল গঠনের খেলা চলছে। এরা ডাইরেক্ট সুব্রত কাপ কোয়ালিফাইং রাউন্ডে চলে যাবে, কিন্তু এটা সবথেকে বড় অ্যাডভান্টেজ, যেটা হয় বিভিন্ন স্কুল খেলতে খেলতে আসবে উঠবে, কিন্তু এইখানে হচ্ছে এনসিসির একটা বিরাট ডাইরেক্ট কোয়ালিফাইং রাউন্ডে চলে যাবে কিন্তু। সুতরাং বুঝতেই পারছো এই টুর্নামেন্ট হয় দিল্লিতে, সুব্রত কাপ খুব নাম করা একটি টুর্নামেন্ট। তোমরা দেখতেই পাচ্ছ ট্রায়াল ম্যাচ চলছে সকালবেলায়, এখনই প্রচুর রোদ্দুরের তাপ, ক্যামেরার আলো তোমরা প্রায় দেখতে পাচ্ছ ঝলসে যাচ্ছে, সেই সঙ্গে গরম তো রয়েছে। আজ প্রথম দিন, 22 তারিখ 22 মে 2024, আমরা রয়েছি মোহনবাগান মাঠে, প্রথম ট্রায়াল ডেট আজকে। তোমরা দেখতে পাচ্ছ প্রচুর, তবে তোমাদেরকে একটা কথা বলে রাখি, এটা কিন্তু পাড়ার কোনো টুর্নামেন্ট বা কলকাতা ময়দানের অন্য টুর্নামেন্ট ম্যাচ নয় এগুলো। এটা কিন্তু বারবার বলি, এই ধরনের বড় টুর্নামেন্টে খেলতে গেলে তোমরা যেটুকু সময় পাবে সেইখানে তোমাদেরকে ওই বল নিয়ে অযথা দৌড়াদৌড়ি না করে তোমরা যদি ট্যালেন্টটা ঠিক দেখাতে পারো, তাহলে কিন্তু আমার মনে হয় তোমরা একটা জায়গা করে নিতে পারবে। আমি যেটুকু হায়ার অথরিটির সঙ্গে কথা বলে জানতে পারলাম, 24 জনকে সিলেক্ট করা হবে, বুঝতেই পারছো খুব শক্ত একটা ট্রায়াল। এবং যদি তোমরা খেলার মধ্যে দিয়ে, আবারও বলি, যদি ট্যালেন্ট দেখাতে পারো তাহলে কিন্তু একটা জায়গা করে নিতে পারবে এই দলে। এবং এই দলে সবথেকে বড় কথা একটা ভবিষ্যৎ আছে, এটা বোঝাই যাচ্ছে, তোমরা বুঝতেই পারছো এটা এনসিসি দল। সুতরাং এনসিসি দলের পর তারপরেই কিন্তু একটা আর্মি রেড দল আছে, তারা প্রিমিয়ার ডিভিশন খেলে। তোমরা যারা নিয়মিত খেলা দেখো বা খেলার সঙ্গে যুক্ত তারা জানো, আর্মি রেড প্রিমিয়ার ডিভিশন একটি খুব ভালো টিম। সুতরাং তোমরা যদি এখান থেকে তোমাদের খেলাটাকে ধরে রাখতে পারো বা ভালো পারফর্ম করতে পারো, তোমরা কিন্তু অনায়াসে আর্মি রেডে একটা জায়গা করে নিতে পারবে। তো ভবিষ্যতে তোমাদেরকে আর পিছনে তাকাতে হবে না। যাই হোক, দেখছো প্রচণ্ড রোদের তেজ, এখন প্রায় সকাল 8:00 বাজে, 7:30 কি, হ্যাঁ 8:00 বাজে। যাই হোক, তোমরা যদি পারো সকাল সকাল চলে এসো, প্রথম ম্যাচ সম্ভবত চলছে এখনো। তোমরা দেখতেই পাচ্ছ প্রচুর ছেলে এসছে এক কথায়, বারবার বলে রাখি, কলকাতা এবং মফস্বল থেকে প্রচুর ছেলে এসছে প্রথম দিনেই। এইরকম 9 দিন চলবে তোমাদের ট্রায়াল, যারা অনূর্ধ্ব 17, আবার বলে রাখছি, 2008-এর থেকেই জন্মের একটা হিসাব করে নিও, আমি তোমাদেরকে একটু পরে ডিটেল দিয়ে দেবো। তো সেক্ষেত্রে, এবং আমাদের ভিডিও থাম্বনেল পোস্টার দেখলে বুঝতে পারবে ওখানে দেওয়া আছে,
যাই হোক, আমরা দেখতে পাচ্ছি অনূর্ধ্ব ১৭-এর মধ্যেও বেশ ভালো ভালো ছেলে রয়েছে। স্বাভাবিক এখন ফুটবলটা তো আগের মতো নেই, এখন অনেক প্রফেশনাল হয়ে গেছে, সেই হিসেবে খেলার টেকনিক পাল্টে গেছে। তোমরা যে যেখানেই খেলো, আবারও বলি, তোমরা যদি এই ট্রায়ালে এসে একটু ট্যালেন্ট দেখাতে পারো তাহলে কিন্তু তোমরা জায়গা করে নিতে পারবে। যাই হোক, আমরা দেখছি ট্রায়াল ম্যাচ চলছে, আবারও বলি দুটি দলে ভাগ করে নিয়ে ছেলেদেরকে খেলানো হচ্ছে। তারা লাল এবং লেমন গ্রিন বিপস পরে মাঠে নেমেছে। এক একটি ম্যাচ প্রায় 15-20 মিনিট ধরে চলছে, তার মধ্যে থেকে NCC যারা হায়ার অথরিটি টিম গঠনের দায়িত্বে আছে তারা কিন্তু একই সঙ্গে বাছাই পর্ব সেরে ফেলছেন। আবারও বলছি, তোমরা ডেটগুলো মাথায় রাখো, 22 তারিখ থেকে 30 তারিখ, অর্থাৎ 22 মে থেকে 30 মে 2024 মোহনবাগান ইস্ট বেঙ্গল এবং মোহামডান মাঠে সকাল 7টা থেকে ট্রায়াল স্টার্ট। তোমাদের রিপোর্টিং টাইম সকাল 6:30। যারা আসতে চাও তারা আসতে পারো। অনূর্ধ্ব-১৭ সুব্রত কাপ NCC দল গঠনের ট্রায়াল চলছে। তোমাদের যদি চিনতে অসুবিধা হয়, যে কোনো প্রকার ধর্মতলায় এলেই যাকে জিজ্ঞেস করবে মোহনবাগান ইস্ট বেঙ্গল এবং মোহামডান মাঠ, যে কেউ দেখিয়ে দেবে। আরও বলে রাখি, ইডেন গার্ডেনটাকে মার্ক করলেই তোমরা বুঝতে পারবে। ইডেন গার্ডেনের ঠিক লাগোয়া মোহনবাগান মাঠ, তার পাশেই রয়েছে আবার মোহামডান মাঠ, এবং আরেকটু ভেতর দিকে ঢুকলেই দেখতে পাবে ইস্ট বেঙ্গল মাঠ। যাই হোক, আমরা দেখতে পাচ্ছি এই ম্যাচটা শেষ হলো। এইবার বাছাই পর মানে NCC-র কর্মকর্তা মাঠেই রয়েছেন, এবার প্লেয়ার বাছাই পর্ব, এখান থেকেই বেছে নেওয়া হবে তারা কেমন খেলেছে সেই অনুযায়ী। যাই হোক, তোমাদেরকে আবারও একটা কথাই বলি, এটাকে হালকা কোনো ম্যাচ বা পাড়ার টুর্নামেন্ট ভেবে খেলো না। অল্প সময় বল পাওয়া মাত্রই তুমি যদি তোমার ট্যালেন্ট দেখাতে পারো তাহলে কিন্তু এখানে একটা জায়গা করে নিতে পারবে। এবং তোমরা জানো সুব্রত কাপ খুব বড় মাপের একটা টুর্নামেন্ট, এটা কিন্তু যাতা ব্যাপার নয়। দিল্লিতে সুব্রত কাপ হয় সেপ্টেম্বর নাগাদ। আবার দেখো পরবর্তী ম্যাচের জন্য ছেলেরা বিপসপুরে তৈরি হয়ে মাঠে নামছে। আমরা দেখতে পাচ্ছি যারা ট্রায়ালের দায়িত্বে রয়েছে তারা তাদের দায়িত্ব পালন করছে। আবারও বলছি, অনূর্ধ্ব-১৭ যারা মোটামুটি বুঝতেই পারছো আধার কার্ড আর বার্থ সার্টিফিকেট দেখে এখন সমস্ত খেলাতেই তো মাঠে নামানো হয়, তোমরা সেই হিসেবে যোগাযোগ করো। এবং এই যখনই ট্রায়ালে আসবে, আমি আবারও বলে রাখি, আধার কার্ড বার্থ সার্টিফিকেট এবং 2-3 বা 4 কপি ছবি সঙ্গে ক্যারি করবে। এগুলো তো জানোই যারা ট্রায়াল দিয়েছো বা কলকাতা ময়দানে যারা আসো বা যারা ক্লাবগুলো খেলো, সব জায়গায় একই নিয়ম আছে। আবার শুরু হতে চলেছে আরেকটি ট্রায়াল ম্যাচ, শুরু হয়ে গেছে, আমরা দেখতে পাচ্ছি। আবারও বলি, ভীষণ গরম, রোদের তেজ মারাত্মক। তোমরা যত সকাল সকাল আসবে ট্রায়ালে অংশ নিয়ে তোমরা আবার ফিরতে পারবে। শুরু হয়েছে ফুটবলের প্রথম মরশুম, সেই মরশুমেই তোমরা দেখতে পাচ্ছ একটা ভালো ট্রায়াল চলছে। আমি আবারও বলি, তোমরা চাইলেই এখানে অংশ নিতে পারো, কিন্তু এটা অনূর্ধ্ব-১৭। আবার বলে রাখি,
তোমরা যারা দূর দূরান্ত থেকে আসবে, আবারও বলে রাখি 22-30 মে ট্রায়াল চলছে মোহনবাগান ইস্ট বেঙ্গল এবং মহামেডান মাঠে। তোমরা চলে আসবে সকাল 6:30, 7:00 থেকে ট্রায়াল শুরু হয়ে যায়। যেহেতু প্রচণ্ড গরম, তোমরা যত তাড়াতাড়ি আসবে ওয়ার্ম আপ করে তোমরা মাঠে রেডি থাকবে। এখানকার যারা দায়িত্বে আছেন তারা তোমাদেরকে ঠিক সময় মাঠে নামিয়ে দেবে। তোমরা বুঝতেই পারছো ইদানিং আবার গরম বেড়ে গেছে, রোদ্দুরের তেজ মারাত্মক। সুতরাং 15-20 মিনিটের ম্যাচ চলছে, যদিও তোমাদেরকে আবার একটু মনে করিয়ে দিই, নিঃসন্দেহে তোমরা হয়তো কোনো না কোনো জায়গায় প্র্যাকটিস করো, ট্রেনিং নাও, যাই করো, কিন্তু তোমরা এখানে খেলাটাকে, ম্যাচটাকে সাধারণ খেলা বা ম্যাচ হিসেবে না নিয়ে তোমরা যদি বল পাওয়া মাত্রই, আমি বারবার বলি, একটু ট্যালেন্ট দেখাতে পারো, তাহলে কিন্তু তোমরা একটা জায়গা করে নিতে পারবে। যদিও ফুটবলটা একটা মাথায় রেখো, ফুটবল কিন্তু একার খেলা নয়, এখানে 11 জন প্লেয়ারের খেলা, তো সেক্ষেত্রে পাস দেওয়া নেওয়া তো থাকেই। তো তারই মাঝে যদি তুমি তোমার একটু ট্যালেন্ট দেখাতে পারো, তাহলে কিন্তু এই NCC সুব্রত কাপ দলে তোমরা একটা জায়গা করে নিতে পারবে। আমি আবারও বলি, এইখানে জায়গা করা মানে তোমাদের কিন্তু একটা ভবিষ্যৎ আছে। তোমরা বুঝতেই পারছো যে এই NCC হচ্ছে আর্মিদের বেসিক প্ল্যাটফর্ম, এটা সবাই জানি, এবং তারপরেই আর্মি রেড একটা প্রিমিয়ার দল আছে, সেটা কলকাতা ময়দানে যথেষ্ট ভালো একটা দল। তোমরা যদি তোমাদের খেলা ধরে রাখতে পারো, তাহলে হয়তো জায়গা করে নিতে পারবে। যাই হোক, চলছে সুব্রত কাপ NCC দলের ট্রায়াল ম্যাচ। তোমরা দেখতেই পাচ্ছ বেলা বাড়ার সঙ্গে সঙ্গে প্রচণ্ড রোদ্দুর এবং সেই সঙ্গে গরম। তাই আমি বলবো তোমরা যত সকাল সকাল আসবে তোমরা ট্রায়ালে অংশ নিতে পারবে, যদিও 7:00 থেকে 11:00 টাইম করা আছে মারাত্মক রোদের জন্য। বুঝতেই পারছো সবাইরই কষ্ট হচ্ছে, তো তোমরা যত সকাল সকাল আসবে, চলছে ট্রায়াল ম্যাচ, তোমরা দেখতেই পাচ্ছ। আমি আবারও বলি, তোমরা বল পাওয়া মাত্রই প্রত্যেককে বলে রাখছি, তোমরা সেই সময়ের মধ্যে তোমরা ঠিকঠাক একটু তোমাদের ট্যালেন্টটাকে তুলে ধরো, কারণ ম্যাচ বা খেলা দেখতে তো আমরা সবাই অভ্যস্ত, এবং বল নিয়ে অযথা দৌড়াদৌড়ি না করে ঠিকঠাক বুদ্ধিটাকে কাজে লাগিয়ে একটু বিচারকদের সামনে তোমরা তোমাদের ট্যালেন্টটাকে তুলে ধরো, তাহলেই মনে হয় তোমরা দলে জায়গা করে নিতে পারবে। আপাতত যেরকম হয় সব দলেই 24 জনকে বাছাই করা হবে, তো তারপর একটা ট্রেনিং চলবে, বুঝতেই পারছো এটা আর্মি আন্ডারে। তো সুতরাং NCC এই দল, তোমরা যারা সুযোগ পাবে তারা কিন্তু খুব ভালো ট্রেনিংও পাবে, এটুকু বলে রাখি, কারণ তোমরা যারা জানো সুব্রত কাপ খুব নাম করা একটা টুর্নামেন্ট, যেটি দিল্লিতে হয়, এবং এখান থেকে খেলার অনেকগুলো প্লাস পয়েন্ট রয়েছে। ভবিষ্যতে এদেরই একটা টিম রয়েছে, যেটি আর্মি রেড,
ভালো একটা টিম। যাই হোক, তোমাদেরকে আবার বলি, ডেটটা ভুলে যাও না, 22-30 মে। মোহনবাগান মাঠ, ইস্টবেঙ্গল মাঠ এবং মোহামেডান মাঠে ট্রায়াল চলছে। তোমরা যারা এই ট্রায়ালে অংশ নিতে চাও, তারা সকাল 6:30 মধ্যে মাঠে হাজির হয়ে যাবে, কারণ ড্রেস করে ওয়ার্ম আপ করে তোমরা মাঠে নামবে। একদম 7:00 কিন্তু ট্রায়াল চালু হয়ে যাচ্ছে। তোমরা দেখতেই পাচ্ছ ছেলেদেরকে লাল এবং লেমন গ্রিন লিপস পরিয়ে মাঠে নামানো হয়েছে। দুটো দলে ভাগ করে তারা ম্যাচ খেলছে। আবারও বলে দিই, আমরা 1-10-2008 মোটামুটি এর পরে যাদের জন্ম তারা কিন্তু এখানে অংশ নিতে পারবে। 1-10-2008 মাথায় রাখবে, 1-10-2008 পরে যারা জন্ম মানে কার্ডে যাদের আছে তারা হিসাব করে নিয়ে 19-17 হিসেবে তোমরা কিন্তু এই ট্রায়ালে অংশ নিতে পারবে। এবং তোমরা জানো প্রত্যেকটা ম্যাচ, প্রত্যেকটা টুর্নামেন্ট এখন আধার কার্ড এবং বার্থ সার্টিফিকেট থেকে বয়স মিলিয়ে নিয়ে তাদেরকে মাঠে নামানো হয়। তো আবার বলে রাখি, এটা 19-27 ট্রায়াল চলছে, আন্ডার-17। তোমরা দেখতেই পাচ্ছ অত্যাধিক গরমের মধ্যেও ম্যাচ চলছে। ফুটবল অ্যাকচুয়ালি সেইভাবে তো কোনো অনুকূল পরিবেশ হয় না, এখানে রোদ, জল, বৃষ্টি সব নিয়েই ফুটবল। তো সেক্ষেত্রে তোমরা যারা ফুটবল খেলো তারা জানো সমস্ত ওয়েদারেই ফুটবল খেলোয়াড়রা তৈরি থাকে। যেহেতু প্রচণ্ড গরম, প্রচণ্ড ঘাম বেরোচ্ছে, শরীর স্বাভাবিকভাবেই একটু কমজোরি হয়ে যাচ্ছে, তো আমি বলবো তোমরা খুব তাড়াতাড়ি এসো। তো তাড়াতাড়ি এলে তোমরা ট্রায়ালে নামতে পারবে। আমরা দেখতে পাচ্ছি এখন এই ম্যাচটিও শেষ হয়ে গেল। এরকম মোটামুটি ছেলে যতজন আসছে তার উপরেই ভাগ করা হচ্ছে, সেইভাবে মাঠে নামানো হচ্ছে। 20-25 মিনিট করে এক একটা ম্যাচ চলছে। তো এটা দেখতেই পাচ্ছ, এটা 3 নম্বর ট্রায়াল ম্যাচ। যাই হোক, এটা আরেকটি ম্যাচ শুরু হলো, 3 নম্বর ট্রায়াল ম্যাচ চলছে। আমি আবারও বলি, ম্যাচটাকে কোনো হালকা পাড়ার ম্যাচ বা নিজের ক্লাবের ম্যাচ ভেবে খেলো না। যদি ট্রায়ালে সিলেক্ট হতে চাও, আমি বলবো তোমরা তোমাদের বেস্টটুকু দেওয়ার চেষ্টা করো এবং ট্যালেন্টটুকু দেখিয়ে দাও ওইটুকু টাইমে। আমরা রয়েছি মোহনবাগান মাঠে, আজ 22-22 মে 2024, আজ ট্রায়ালের প্রথম দিন। এই ট্রায়াল চলবে 9 দিন, 22-23-24-25-27-28-29-30 অর্থাৎ 22 মে থেকে 30 মে 2024 কলকাতার
তিনটে প্রখ্যাত মাঠে এই ট্রায়াল হচ্ছে, মোহনবাগান মাঠ, ইস্ট বেঙ্গল মাঠ আর মহামেডান মাঠ। তোমরা যারা এই ট্রায়ালে অংশ নিতে চাও, আবারও বলে রাখি, সকাল 6:30 মধ্যে তোমরা মাঠে চলে আসবে। তোমরা দেখতেই পাচ্ছ কলকাতা এবং মফস্বলের বহু ছেলে এই ট্রায়ালে অংশ নিয়েছে, তোমরাও আসতেই পারো। আবার বলে রাখি, অনূর্ধ্ব 17। রোদের মারাত্মক তেজ, সেই সঙ্গে গরম। চলছে ট্রায়ালের তৃতীয় ম্যাচ, যথারীতি আবার আগামীকাল সকাল 7:00 দ্বিতীয় দিনের ট্রায়াল শুরু হবে, আমরা হাজির থাকব। আবারও বলে রাখি, পকেট টিভি বাংলা চ্যানেলটিকে তোমরা এখনই সাবস্ক্রাইব করে রাখো, কারণ কলকাতা ময়দানের 1st ডিভিশন, 2nd ডিভিশন, 3rd ডিভিশন, 4th ডিভিশন, 5th ডিভিশন এবং প্রিমিয়ার দলগুলির প্র্যাকটিস ম্যাচ আমরা সমস্ত কিছু এই চ্যানেলে দেখতে পাবো, এবং সেই সঙ্গে মাঠে ময়দানের বিভিন্ন ক্লাবের নানান তথ্য আমরা এই চ্যানেলে তুলে ধরব। তোমরা যদি সেই সমস্ত খবরাখবর পেতে চাও, তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। তোমরা জানো সদ্য ISL শেষ হলো, তো আবার শুরু হয়ে গেল এবছরের ফুটবল মৌসুম, চলছে ট্রায়ালের তৃতীয় ম্যাচ। যাই হোক, তোমাদেরকে আবারও বলে রাখি, যারা অনূর্ধ্ব 17 তারা এই ট্রায়ালে অংশ নিতে পারো। আবারও বলে রাখি, আমরা নিয়ম অনুযায়ী যেটা দেখেছি বা শুনলাম সেটা হচ্ছে 1/10/2008 পরে যাদের জন্ম তারা কিন্তু এই ট্রায়ালে আসতেই পারো এবং সুব্রত কাপে তারা খেলতে পারবে। এটা NCC দল গঠন হচ্ছে, সুব্রত কাপ একটি নাম করা টুর্নামেন্ট, বহু পুরনো একটি টুর্নামেন্ট। সুব্রত কাপ দিল্লিতে হয়, বিভিন্ন স্কুল এই খেলায় পার্টিসিপেট করে। সেপ্টেম্বর নাগাদ এটা হয়। যাই হোক, ফুটবল যারা ফুটবল নিয়ে যারা স্বপ্ন দেখো, ফুটবল ভালোবাসো, ফুটবলার হতে চাও, তাদেরকে বলবো এই রকম সুযোগ খুব একটা আসে না, তোমরা এটাকে কাজে লাগাও। তো দেখতেই পাচ্ছ ম্যাচ চলছে, লাল এবং লেমন গ্রিন লিপস পরে দুদলে ভাগ করে ম্যাচ চলছে। সেই সঙ্গে কর্মকর্তা যারা আছে তারা কিন্তু ঠিক তাদের নজরে রয়েছে, যারা ভালো খেলছে তারা তাদেরকে ঠিক বেছে নিচ্ছে, সম্ভবত 24 জনকে বাছাই করা হবে। আমরা দেখতে পাচ্ছি তৃতীয় ম্যাচ চলছে, ট্রায়াল ম্যাচ আগামীকাল ঠিক 6:30 তোমরা যারা আসতে চাও মোহনবাগান মাঠে চলে আসবে। যদি আগামীকাল নাও পারো, তোমরা আগামী বলে দিলাম 30শে মে-র মধ্যে, লাস্ট ডেট 30 তারিখ, 30শে মে-র মধ্যে তোমরা কিন্তু মোহনবাগান, ইস্ট বেঙ্গল এবং মহামেডান মাঠে হাজির হয়ে যাবে।
আমি তোমাদেরকে আরও ডিটেল জানিয়ে দিচ্ছি কোন ডেট কোন মাঠে আছে, তোমরা সেইভাবে প্রস্তুতি নিয়ে চলে আসতে পারবে। তোমরা দেখছ পকেট টিভি বাংলা, তো ভালো করে শুনে নাও। 22, 23, 24 এই তিন দিন মোহনবাগান মাঠে ট্রায়াল চলবে। আবারও বলে দিই, 22, 23, 24 মোহনবাগান মাঠে সকাল 6:30 চলে আসবে যারা ট্রায়ালে অংশ নিতে চাও। তারপর 25, 26, 27 মোহামেডান স্পোর্টিং মাঠে কিন্তু আবার সেই সকাল 6:30 থেকে তোমরা চলে আসবে, 7:00 থেকে ট্রায়াল শুরু হয়ে যাবে। আমরা দেখতে পাচ্ছি ম্যাচ চলছে, যাই হোক আবার বলে দিই, 28, 29, 30 তোমরা আবার ইস্টবেঙ্গল মাঠে ট্রায়াল হবে। তোমরা তোমাদের সুবিধা মতন তোমরা চলে এসো, তো বুঝতেই পারছ 22, 23, 24 মোহনবাগান মাঠ, 25, 26, 27 মোহামেডান মাঠ, 28, 29, 30 ইস্টবেঙ্গল মাঠ এই সুব্রত কাপের NCC দলের ট্রায়াল চলবে। যাই হোক তোমরা তোমার সুবিধা মতন চলে আসবে যারা ট্রায়ালে অংশ নিতে চাও। আবার বলে রাখি, এটা কিন্তু অনূর্ধ্ব 17 দল হচ্ছে, যাদের জন্ম 1/10/2008 পরে তারা অংশ নিতে পারবে এবং ট্রায়ালে আসতে হলে অবশ্যই তোমাদেরকে আধার কার্ড, বার্থ সার্টিফিকেট এবং 3-4 কপি ছবি সঙ্গে করে রাখবে। এবং যারা কর্মকর্তা আছে তারাও নিশ্চয়ই বলে দিয়েছে বা তোমরা জানো, এগুলো খুব স্বাভাবিকভাবেই দরকার পড়ে। চলছে ট্রায়ালের 3rd ম্যাচ, আবারও বলছি একটা বিরাট সুযোগ, সুব্রত কাপ টুর্নামেন্ট একটি খুব নাম করা টুর্নামেন্ট, কিন্তু এটি দিল্লিতে 1 সেপ্টেম্বর হয়, তো সেই টুর্নামেন্টে খেলার সুযোগ পাওয়া মানে একটা বিরাট ব্যাপার। যারা অনূর্ধ্ব 17 তারা এই টুর্নামেন্টে অংশ নিতে পারবে এবং কলকাতা ময়দানে তারই ট্রায়াল চলছে। এটা NCC দল তৈরি হচ্ছে, NCC দল অর্থাৎ মিলিটারি বা সেনাদের, তুমি বুঝতেই পারছো এটা বেসিক প্ল্যাটফর্ম বলা যায় NCCকে, তো সেই দল গঠন হচ্ছে। তো ভবিষ্যৎ এইখানে যদি তোমরা খেলাটাকে ঠিক ধরে রাখতে পারো তোমাদের কিন্তু ভবিষ্যৎ আছে, এটুকু বলাই যায়। কারণ এখানে এরপরেই আবার তাদের প্রিমিয়ার ডিভিশন টিম আছে, যেটি আর্মি রেড, সুতরাং বুঝতেই পারছ সেটাও একটা ভালো দল। তোমরা খেলাটাকে ধরে রাখতে পারলে অবশ্যই সুযোগ পেয়ে যেতে পারো এই সব দলগুলোতে। যাই হোক, চলছে এখনো ম্যাচ, মাঠে প্রচণ্ড রোদ্দুর, সেই সঙ্গে গরম এবং রোদ্রের তেজ মারাত্মক। তোমরা দেখছো পকেট টিভি বাংলা, আমি আবার বলবো চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো, কারণ কলকাতা ময়দানের 1st ডিভিশন, 2nd ডিভিশন, 3rd ডিভিশন, 4th ডিভিশন, 5th ডিভিশন, 6th ডিভিশন, সরি 5th ডিভিশন এবং প্রিমিয়ার ডিভিশনের সমস্ত খেলা, ম্যাচ এবং প্র্যাকটিস দেখতে হলে এবং বিভিন্ন ক্লাবের টুর্নামেন্ট দেখতে হলে
আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো। তারপর আমরা প্রায় মরশুমের মাঝামাঝি অর্থাৎ জুলাই অগস্ট নাগাদ আমরা খুব বড় আর একটা টুর্নামেন্ট আমরা দেখাই, সেটা হচ্ছে ইউনিভার্সিটি টুর্নামেন্ট। যারা ক্যালকাটা ইউনিভার্সিটি টুর্নামেন্ট খুব বড় লেভেলের একটা টুর্নামেন্ট হয়, কলকাতার বিভিন্ন নামী দামি কলেজ যারা প্লেয়ার কোটায় তারা কলেজে খেলে তারা ওই টুর্নামেন্টে অংশ নেয় এবং বিভিন্ন জায়গা বিভিন্ন মাঠে তারা আবার সেখান থেকে চান্স পেয়ে চলে যায়। ওই জন্যই বলছি তোমরা আমাদের পকেট টিভি বাংলা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো। বিভিন্ন জায়গা বিভিন্ন ক্লাব বিভিন্ন টুর্নামেন্টের খবর তোমরা পেয়ে যাবে। চলছে সুব্রত কাপ ট্রায়ালের, এনসিসি দলের ট্রায়াল, তো আমরা রয়েছি মোহনবাগান মাঠে। আজ সেই ট্রায়ালের প্রথম দিন, 22 তারিখ, অর্থাৎ 22শে মে 2024। এই টুর্নামেন্ট চলবে আগামী 30 তারিখ পর্যন্ত। তোমরা যারা এই টুর্নামেন্টে অংশ নিতে চাও তারা অতি অবশ্যই মনে করে, যাদের বয়স 1/10/2008 পরে, তারা অনূর্ধ্ব 17, আবার বলে রাখি হিসাবটা একটু মিলিয়ে নিও, যদিও আমার কাছে খাতা কলম নেই, আমি মৌখিকভাবেই জানিয়ে দিচ্ছি, তোমরা হিসাব করে নেবে, এটা কিন্তু অনূর্ধ্ব 17 খেলা টুর্নামেন্ট। তো সুতরাং বুঝতেই পারছ আন্ডার 17 একটু হিসাব ক্যালকুলেশন করে নেবে, নিয়ে তোমরা মাঠে আসবে, আধার কার্ড, বার্থ সার্টিফিকেট এবং ফটোসহ যেগুলো সব ট্রায়ালের ক্ষেত্রেই লাগে। যাই হোক, আবারও বলি কলকাতা ময়দানের 3টে বড় মাঠে এই ট্রায়াল চলছে, মোহনবাগান, ইস্ট বেঙ্গল এবং মোহনবাগান মাঠে। তোমরা এই নদিনের মধ্যে 22 থেকে 30 তারিখের মধ্যে মাঠে চলে আসতে পারো ট্রায়ালের জন্য। তোমরা দেখছো ট্রায়াল ম্যাচ চলছে, প্রতিটা ম্যাচ প্রায় 15-20-25 মিনিট করে খেলা চলছে। আমরা দেখতেই পাচ্ছি এনসিসি দলের কর্মকর্তারাও মাঠে রয়েছেন, তারা তাদের নজরে সেরা যারা তাদেরকে বেছে নিচ্ছেন। যাই হোক, আমি আবারও শুধু এইটুকুই তোমাদেরকে বলবো, তোমরা এটাকে হালকাভাবে নিও না। যদি এই ধরনের বড় টুর্নামেন্টে খেলতে চাও বা এই ধরনের টিমে জায়গা পেতে চাও, তবে অবশ্যই জাস্ট বল নিয়ে দৌড়াদৌড়ি না করে তোমরা ওইটুকু টাইমের মধ্যেই তোমাদের ট্যালেন্টটাকে তুলে ধরার চেষ্টা করো। তোমরা আশা করবো আমরা যে তোমরা একটা জায়গা করে নিতে পারবে, কারণ ফুটবল 11 জনের খেলা, বুঝতেই পারছো, একার তো নয়, তো সুতরাং পাস দেওয়াদির একটা ব্যাপার থাকে। কিন্তু যেটুকু সময় বল পাবে সেইটুকু সময় একটু নিজের ভেতরকার কোনো বেস্ট বিষয়টাকে তুলে ধরার চেষ্টা করো। দেখতে পাচ্ছি প্রচণ্ড গরম, প্রচণ্ড রৌদ্রের তাপ, খেলা চলছে ট্রায়াল ম্যাচ, এর মধ্যে থেকেই বেছে নেওয়া হবে যারা ভালো করে খেলছে। অফিসিয়ালি তো 24 জনকে রাখা হয়, তো এক্ষেত্রেও হয়তো তাই। তো
তোমরা দেখতে পাচ্ছ, হয়তো চেনো কি চেনো না, কলকাতা মাঠের কিন্তু অনেক নাম করা ক্লাবের মানুষজন এখানে রয়েছে, তারা সিলেকশনের দায়িত্বে আছে। যাই হোক, তোমরাও চলে এসো যারা এই ট্রায়ালে অংশ নিতে চাও। 22-30 অর্থাৎ 22 মে থেকে 30 মে 2024, আবারও বলে রাখলাম, আর শেষবারে বলে রাখি, পকেট টিভি বাংলা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো। মাঠের বিভিন্ন খবরাখবর, ম্যাচ, টুর্নামেন্ট, প্র্যাকটিস দেখতে হলে তোমরা আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো। ধন্যবাদ, আর বিশেষ কিছু বলার নেই, দেখা হবে আগামীকাল মোহনবাগান মাঠে।